করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ। দুর্যোগ মোকাবেলার মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিসংখ্যান ব্যুরোর তথ্য তুলে ধরে জানানো হয়, করোনাকালে দেশের 21% বেশি মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। মানুষের দুর্ভোগ কমাতে 31টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে আবারও সচল হতে শুরু করেছে কলকারখানা, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। আসছে শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে, যা মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য প্রস্তুতির জন্য এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে আমাদেরকে বলেছেন, এবং বিশেষ করে শীতের সময় আসার সম্ভাবনা আছে বলে সেই নির্দেশনা উনি দিয়েছেন, সেই পরিমাণ সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের প্রায় 68% মানুষ। মার্চ থেকে আগস্ট এই 6 মাসে আয় কমেছে 20% আর ব্যয় কমেছে 6%-এরও বেশি। এসব সংকটের মধ্যেও সরকার দিয়েছে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। আমরা জরিপেও দেখেছি 21.33% কিন্তু মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে, এবং যারা পেয়েছে তাদেরকে সঙ্গে যখন আমরা ইয়ে করেছি সবারই আয় ছিল মাসে 20,000 টাকার নিচে। করোনায় জুলাইয়ে ব্যবসা কম হলেও সেপ্টেম্বর মাসে আবারও এর গতি ফিরতে শুরু করেছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের হার 17% উন্নীত হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।